হ্যালো এ ওয়েলকাম টু এইচ লার্নিং সেন্টার আমি আজ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মানে সায়েন্সের পাঠ উত্তর আলোচনা করবো এটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে অক্টোবর মাসে মানে দু হাজার একুশ সালে অক্টোবর মাসে ফার্স্ট উইকে তোমাদের স্কুলে এখনও দেয়নি অনেক স্কুল দেবে ওকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা প্রশ্ন উত্তর দেখে নাও এবং খাতায় লিখবে তোমরা ওকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে মানে শুরু করছি প্রথম প্রশ্ন দেখো একের এক ওয়ান পয়েন্ট ওয়ান আর কি আপেক্ষিক তাপের একক হলো তা আপেক্ষিক তাপের একক উত্তর কী হবে অপশান খ হবে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস ওকে আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস খ উত্তর দুই নম্বর দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় একের দুই হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় এটা উত্তর হবে ঘ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় যেটা ঘ উত্তর হবে ওকে এবার দেখো তিন নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রি ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো তো ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো এরিস মশা গ উত্তর সেটি হলো এডিস মশা ওকে পরের প্রশ্ন দুই নম্বর দেখো ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল হলে পাশে ড্যাশ চিহ্ন দাও মানে সরি চিহ্ন দাও ক্রস চিহ্ন তো যেটা দেখো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এটা ঠিক কথা মানে সত্য কথা রাইট চিহ্ন হবে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এটা সত্য কথা মানে রাইট চিহ্ন হবে তোমরা এটা খাতায় লিখবে দিয়ে সেটা রাইট চিহ্ন দিয়ে পাশে খাতে লিখে দুই নম্বর দেখো সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায় এটাও ঠিক কথা যে সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায় রাইট চিহ্ন হবে এটাও ওকে এটা রাইট চিহ্ন হবে এটা রাইট চিহ্ন হবে এবং তিন নম্বর দেখো টু পয়েন্ট থ্রি অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয় এটাও ঠিক হবে সত্য তিন নম্বরটাও সত্য হবে মানে খাতে লিখবে এবং এভাবে রাইট চিহ্ন দেবে ওকে তিন নম্বর প্রশ্ন দেখো এক বা দুটি বাক্যে উত্তর দাও এখানে কী বলছে যে থ্রি পয়েন্ট ওয়ান তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝো তা ব্যাখ্যা করো এটা উত্তর দেখো যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ প্রণালী বলে উদাহরণ সূর্য থেকে তাপ ও বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায় তার মানে কি সূর্য থেকে যে তাপ আসে সেটা বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে পৌঁছায় ওকে দুই নম্বর প্রশ্ন থ্রি পয়েন্ট টু যেটা দেখো এখানে প্রশ্ন দেয় বিক্রিয়া এই যে বিক্রিয়াটি দেওয়া আছে এখানে ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়াটি দুটির মধ্যে সমান সমীকরণ লেখো তো সমীকরণটি দেখো জারনের এফ ই টু সি এবং এই এফ টু পজিটিভ এটা জারণ এবং বিজারণ সমীকরণটি তোমরা লিখে নাও খাতায় জারণ এবং বিজারণের সমীকরণটি সুন্দরভাবে খাতায় লিখে নাও ওকে পরের প্রশ্ন দেখো ডায়েরিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে মানে পড়ব ডায়েরিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ডায়ের উত্তর হলো ডায়রিয়া হলে প্রদত্ত সমস্যাগুলো দেখা দিতে পারে এক নম্বর কি শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে শরীরে পাচক রস নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর দেখো মলের সঙ্গে থেকে রক্ত বের হতে পারে এবং চার নম্বর দেখো শরীরের জলসাম্য অম্ল খারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্য নষ্ট হতে নষ্ট হয়ে যেতে পারে এগুলো সমস্যা ওরা লিখে না ওকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে মেজর কাপ ও মাইনার কাপের মধ্যে দুটি পার্থক্য মানে এই দুই রকম কাপ মানে এটা বলছে অ্যাকচুয়ালি মাছের সম্বন্ধে বলা হয়েছে মেজর কাপ মাইনার কাপের মধ্যে পার্থক্য আমি ভালো করে শুনছি দেখো এই ছবিটা খুব একটা ভালো হয়নি এটা লেখাটা একটু এ হয়েছে তোমরা ভালো করে শুনবে এবং লিখে নেবে খাতায় প্রথমে পয়েন্ট করা হয়েছে বিষয় পার্থক্যের পয়েন্ট করা হয়েছে বিষয় এবং তারপরে লেখা আছে মেজর কাপ তারপর দিকে লেখা আছে মাইনার কাপ বিষয় হচ্ছে আকার মেজর কাপ হবে আকারে বড় হয় আর মাইনার কাপ আকারে ছোট হয় দুই নম্বর দেখো বিষয় হচ্ছে বৃদ্ধির প্রকৃতি মেজর কাপ দ্রুত বাড়ে মাইনার কাপ দ্রুত বাড়ে না বিষয় দেখো তিন নম্বর বিষয় ডিম পাড়ার ধরন মেজার কাপের ডিম পাড়ার ধরন জলে ডিম পাড়ে না আর মাইনার কাপ বদ্ধ জলে ডিম পাড়ে ওকে বদ্ধ জলে ডিম পাড়ে আর ওই বদ্ধ জলে ডিম পাড়ে না মেজার কাপ চার নম্বর দেখো বিষয় ব্যবসায়িক গুরুত্ব ও চাহিদা ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ এবং চাহিদাও বেশি মেজার কাপের মাইনার কাপ দেখো চার নম্বর ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ নয় চাহিদা তুলনামূলকভাবে কম তুলনামূলকভাবে কম ওকে উদাহরণ দেখো বিষয়ের মধ্যে উদাহরণ মেজার কাপ উদাহরণ রুই কাতলা মিরিগেল কালবোস ইত্যাদি আর মাইনার কাপ হচ্ছে বাটা পুটি ওকে পরের প্রশ্ন দেখো চার নম্বর তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কেমন উত্তর দেখো কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বোঝা যায় কয়েকটা পর্যবেক্ষণ দ্বারা যেমন এক নম্বর বলছে রাসায়নিক পরিবর্তনে রং পরিবর্তন হয় অর্থাৎ রঙিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙিন হয় দুই নম্বর দেখো তাপের উদ্ভাব বা শোষণ হতে পারে তিন নম্বর বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে পরে দেখো চার নম্বর চারে দুই নম্বর প্রশ্ন চারিদম রাসায়নিক দমন পদ্ধতি ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খব খুব তাড়াতাড়ি হয় তাহলে এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয় কেন উত্তর কী বলছে রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানারকম সমস্যা দেখা দিতে পারে যেমন কি অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুই নম্বর রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করালে বা নানা সমস্যার সৃষ্টি হতে পারে তিন নম্বর রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতাকাদের সরি পতঙ্গদের উপকারী পতঙ্গদের মেরে ফেলা দেয় এটা পতঙ্গ হবে লিখেটা লিখাটা ভুল হয়েছে এই সব কারণেই অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয় ওকে পরে এবং সব কারণে নেওয়া হয় এবং এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সঙ্গে সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পরভূগ আর পরজীবীর মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা বোল ভীমরুল গঙ্গা ফরিং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রুদের ধরে রাখ ধরে ধরে খায় তাছাড়াও ছত্রাক প্রোটোজোভা ব্যাকটেরিয়া আর ভাইরাস আসলে ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওই সব প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণ করে ওকে আজকে এই পর্যন্তই তোমরা ভালো করে এটা লিখে নাও এবং ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ধন্যবাদ